আজকে অ্যাক্টিভিটিস কম, কালকে অ্যাক্টিভিটিস মেইনলি। কালকে আমরা হচ্ছে মারমেইড বিচ রিসোর্ট যাব, এর পরের দিন হবে হচ্ছে পুরো ফুড ট্যুর কক্সবাজারে কি কি আছে ওগুলো অনেক মজার হবে। এখানে আরো সুন্দর করে দেখা যাচ্ছে, মশাদায় খাবার খেতে চাইলে এরা নিবেন, আমার মশা পছন্দ না এটা নিয়ে না। এইটা কি হইলো? এই 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 what is this? Hey guys, assalamu alaikum, this is Faiza from Foodalaxe and welcome back to another brand new video. So, আজকের ভিডিওতে আমরা চলে এসেছি ফক্সেস বাজার। চেষ্টা করতেছি সারাদিন কি কি করি সেগুলো দেখানোর। তো আজকে আমরা থাকতেছি বেস্ট ওয়েস্টার্ন হোটেল এন্ড রিসোর্ট। সকালে ব্রেকফাস্ট ওখানে করি নাই, এসে জাস্ট চেক ইন করে আমরা বের হয়ে গেছি। লাঞ্চটাও মেবি আমরা বাইরে করবো, বাট ডিনারটা হয়তো হোটেলে করা হবে, ওগুলো সব দেখানো হবে। বাট কালকে আর এর পরের দিনে অ্যাক্টিভিটিস আরও বেশি মজার হবে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। গাড়িতে যে পানিটা দিয়েছিল বাসে, সে পানিটা নিয়ে নিয়েছি যাতে এখন পানি না খেতে হয়। 15 টাকা সেফ। আমরা হচ্ছে এখন কুমিল্লায় থামছি, এটার নাম হচ্ছে গ্রিন ভিউ হোটেল। এখানে আমরা একটু খাবো দাবো, একটু মাত্র চোখটা লাগছিল তখনই হচ্ছে একদম লাইট অন করে ডাকাডাকি শুরু করেছে, ভালো লাগে যদি খাইতে পাইতেছি। সো ইটস ওকে। আর আমি খিচুড়ি নিয়েছি, খিচুড়িটা বেশ মজা, দামটা জানি না কত, তাই না? খিদা লাগছে দেখে বেশি মজা লাগতেছে নাকি খাবারটা আসলো? আমরা ছাড়া আর একটা ফ্যামিলি ছাড়া কেউই নামে নেই, ঘুমাচ্ছে। আরো 1.5 ঘন্টার মতো লাগবে, তারপর আমরা কক্সবাজার চলবো। ছোটবেলায় এরকম ব্রেকে আসলে দাঁড়া এখানে থামতাম, এখানে দাঁড়াতাম, আমরা ছবি তুলে দিতাম, তারপর সেটা আমরা প্রিন্ট করতাম। এখন ছবি মোবাইলেই তুলি, মোবাইলেই থাকে। স্যানগ্লাস কিনে পোজ মারবো, স্যানগ্লাস এরকম করে খুলে এখনো তো এন্ট্রি দিলাম না, কি ভিডিও করতেছি? ইন্ট্রো দিব বিচের মাঝখানে। আমরা আমাদের পোস্ট ওয়েডিং শুট করতেছি, ভাইয়ারা আসছে আমাদের সাথে, সানি ভাই আর অবজি ভাইয়া। এই যে সুন্দর করে সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে আমাদের, তো ওইটার জন্য এই সুন্দর একটা স্পটে আসছি। এখানে আমরা হেঁটে হেঁটে যাব, সাদিকে বলো বলো আমার ফুল ছিঁড়াইতে হবে, তারপর আমাকে দিবে, ওগুলো আর কি করতেছি, একটু রোম্যান্টিক সিন নিচ্ছি। আল্লাহ, আর আমি অন্ধ হয়ে যাচ্ছি। এই মনে হয় বিয়ের প্রথম, জানি না শেষ কিনা, না না শেষ না, ডোন্ট ওয়ারি। ও হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, তুমি তো ওই ক্যামেরা পর্যন্ত।
সুন্দর জায়গা একটা চায়ের দোকান। ফাইজ অলরেডি বসে চা রুটি খাচ্ছে, একটু লবণাক্ত টাইপ যেহেতু সল্টি এই জন্য এটার চাটা একটু ডিফারেন্ট। বাট এই জিনিসটা আমার খুব নস্টালজিক লাগতেছে। আমি যখন আগে দেশের বাড়ি যেতাম আমি এটা সকালে ডেইলি খাইতাম, এখন যাওয়া হয় না, খাওয়া হয় না। এটা ঢাকা শহরে এত মজা পাওয়া যায় না, গ্রামেগুলো মজা হয়। আর আমরা এখন এই জায়গায় একটু থামছি, কারণ আমি ঘুমে ঝিমায় পড়ে যেতেছিলাম, একটু চা খেয়ে নিতেছি, আমরা চায়ের ব্রেক নিছি। আমাদের আজকে মেইন উদ্দেশ্য হচ্ছে পুরো এই মেরিন ড্রাইভের যে রাস্তাটা, এখানে ঘুরে ঘুরে জায়গায় জায়গায় থেমে যেখানে পছন্দ হয় নেমে নেমে সুন্দর সুন্দর ছবি তুলবো, শুট করবো। এই জিনিসগুলো কিন্তু সচরাচর এত ভালো পাওয়া যায় না ঢাকার মধ্যে, হয়তো পাওয়া যায়, আমি আমার এরিয়াতে নাই। তো আমি এখানে মানে বাইরে কোথাও আসলে যখনই পাই আমি এটা খাই, জানি এটা এত স্বাস্থ্যকর না। উনি যত বলো যে এটা আজকে আনছে, এটা আজকে না, বাট স্টিল টেস্টস রিয়েলি গুড। আমরা একটা অটো ভাড়া করছি সারাদিনের জন্য, বিকাল 6টা পর্যন্ত, তাই না? 11:30 থেকে মেবি বা 11:30 থেকে বিকাল 6টা পর্যন্ত ভাড়া করছি, এটা 1500 টাকা নেবে। আমরা যত স্পটে যাই উনি নিয়ে যাবে গিয়ে এরকম থেমে, মানে এই সারাদিনের যা করি উনি আমাদের সাথে থাকবে। তো দিস ইজ রিয়েলি গুড, কারণ মাইক্রো নিলে আসলে মনে হয় তো ঢাকা শহর চলে আসছি, তো এইটা নাওতে একটু বাতাস থাকতে আরো ভালো লাগতেছে। ঘুমটা কি আরামে হচ্ছে? ঘুমাই না এত। আমরা বিচে কালকে নামবো, মারমেড রিসর্ট। আজকে জাস্ট একটু পা ছোঁয়াবো পানি। না আমি নামবো আজকে। পুরো ভিজবা? পুরো না ভিজে, পুরো তো আমি কালকেও ভিজবো না, বাট নামবো তো। এই সেই রয়্যাল পিলে যাবো নাকি ফাইসা? রাস্তান গালিয়েছে না এটা? দিস ইজ হাউ রিভিউ অ্যাকচুয়ালি ওয়ার্কস। একদম খারাপ বললে জিনিসটা আর মাথা ঢুকে গেলে ইম্প্যাক্টটা অনেক বেশি, ইম্প্যাক্টটা অনেক বেশি। ফাইজা কি সুন্দর লাগতেছে! আমি লাইফে অনেকবার কক্সবাজার আসছি বুঝছো, বাট এত দূর কখনো আসা হয় নাই। আমার সাথে আসো নাই যে? ওরে তুমি তো পুরো রাস্তা ঘুমাই লাগবে। সো হোয়াট, আওয়াজটাই তো অনেক সুদিং একটা আওয়াজ। হ্যাঁ, বসে যে শান্তিতে। আজকে অ্যাক্টিভিটিস কম, কালকে অ্যাক্টিভিটিস মেইনলি। কালকে আমরা হচ্ছে মারমেইড বিচ রিসোর্ট যাব, এর পরের দিন হবে হচ্ছে পুরো ফুড ট্যুর একদম কক্সবাজারে। কী কী আছে ওগুলো অনেক মজার হবে। সেই আওয়াজটা কি সুন্দর, দৌড়াবো। হ্যালো আব্দুল শুকুর। হ্যাঁ, কি সুন্দর একটা হাসি, খুবই সুন্দর একটা হাসি। শেষ, ওরে বাবা, এখন আর আমাকে লাগে না। ওরে বাবা, এদিক দেখ। কি এখন তো লাগতেছে কি ফাইজ? মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে লাগে। ফয়সল ভাই কাছে দিয়ে যাও, সামনে রাখুক। অসাধারণ একটা জায়গা, লাইক এত সুন্দর। আমরা কক্সবাজার সবসময় আসছি বাট কখনো এই সাইডটাতে আসি নাই বুঝছেন তো। এই সাইডটা একটু অন্যরকম লাগতেছে, মানুষজন নাই, খুবই পারফেক্ট। একটা ওই যে ইজি বাইক ভাড়া করে নিয়েছি সারাদিনের জন্য, যেখানে মন চায় থামতেছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি,
ফাইজাও খুব এনজয় করতেছে। ফটো না ভিডিও করতেছি। ও সরি সরি, ও এনজয় না, ও ভিডিও করতেছে। সানি ভাই আপনার কাছে ক্যামেরা দিয়ে গেলাম, সুন্দর ড্রোন ফুটেজ নেন এখন। এই যে দিয়ে দিলাম। আমরা ট্রাভেল ভিডিও মেবি এটা ফার্স্ট একদম মানে সিরিয়াসলি ট্রাভেল ভিডিও করতেছি, কারণ ঢাকার বাইরে আমার কোনো ভিডিও নাই আর এটা হচ্ছে আমার ফার্স্ট ঢাকার বাইরে ভিডিও। লাস্ট ভিডিওটা মেবি মাওয়ার ভিডিও গেছে অ্যান্ড মাওয়া থেকে ডাইরেক্ট কক্সবাজার, ইটস এ বিগ স্টেপ ফর মি। ইনশাল্লাহ আরও অনেক অনেক জায়গা এক্সপ্লোর করবো, আগে বাংলাদেশ কভার করবো, এরপর পুরো দেশ কভার করা শেষ হলে আমরা পুরো পৃথিবী কভার করবো যদি কখনো অ্যাবিলিটি হয় ইনশাল্লাহ। আমরা কক্সবাজার আসি আর এটা একদমই আনপ্ল্যান, কারণ আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল চিটংয়ে যাওয়ার। সো ইনশাল্লাহ চিটংয়ের ব্লগটা কয়েকদিন পরে আবার আসবে, বাট এইবার আমরা কক্সবাজারটা ঘুরে আপনাদেরকে দেখাবো আর আমি কিছু ফুড রিভিউ করবো। সো আই রিয়েলি হোপ এটা আপনারা এনজয় করবেন। সত্যি করে বলো তো কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তুমি সকাল থেকে কয়বার জিজ্ঞেস করছো এটা? তোমার চেহারায় বোঝা যাচ্ছে না, এই সবাই কমেন্ট করে জানান তো, দেখেন ওর চেহারাটা কেমন হয়ে আছে। আমি জাস্ট টায়ার্ড। ওকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই যে এইটাই তো দরকার ছিল। ও এটা ফেক ছিল না? মেইন ড্রাইভে টেকনাফের দিকে যাইতে সময় ইনানি পার করে মনে হয় এই ব্রিজটা পড়ে, ইনানি পার করে বা ইনানির আগে। খুবই সুন্দর একটা জায়গা, এই সাইডে পাহাড়, এই সাইডে সমুদ্র। নেক্সট কোথায় ফাইজা? নারিকেল দাস। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য লোকেশন। তুমি যদি একদম লোকাল বিচে গিয়ে সবাই যেখানে নাচতেছে ওখানে গিয়ে তুমি বসে থাকো আর বলো যে ও মাই গড কক্সবাজার ইজ সো ক্রাউডেড, তাইলে তো হবে না। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য লোকেশন। সো আমাদের এখনো প্ল্যান হচ্ছে এই জায়গাগুলোয়, যে নারিকেল গাছ, এখানে কিছু সুন্দর ভিউ আছে, সানি ভাই এখানে কিছু শ্যুট করবে। ফাইজা ফিগার আউট করতেছে কীভাবে নামবে। সো আমি একটু হেল্প। ওরে বাবা, বলেছিলাম না তোমাকে নেবে না। ওরে ওরে ওরে, এগুলো এভাবে হাঁটাইতেছো যে? আচ্ছা তুমি এটা ধরলে কিভাবে? হাত দিয়ে কামড় দেবে না? আপনি ধরতে পারবেন? না 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 না, থাক। আমার দেহ মনে আমি পারবো না। জেন তো এগুলো বাঁচছো কিভাবে তোমরা? আবার ছেড়ে দাও নাকি? ছেড়ে দাও। ফাইনালি দ্য সানসেট, দ্য বিউটিফুল সানসেট। ডুবে গেছে, ডুবে গেছে। আই থিংক ওইটাতে আরো পাবো। হাফাচ্ছে কীভাবে? আমরা দৌড়েছি আর কয়েকটা শট ছিল, ওগুলা ইনশাল্লাহ এখানে অ্যাড করে দিব আপনারা যদি দেখতে পারেন। অনেক হাঁপাইতেছি, লাঞ্চও করি নাই। চার পাঁচটা বাজে, জায়গাটা এত সুন্দর, অনেক সুন্দর। দিস ইজ দ্য র‍্যাপ ফর আওয়ার ওয়েডিং শুট। আল্লাহ, মানে স্কুইড বারবিকিউ তো শেষ। অনেক মজা ছিল, অনেক মজা। আমরা সান ড্যান্সারে আসছি আর আমরা যদি একটু লাঞ্চ করি নাই, ওইটা খেয়ে অমৃত লাগতেছে। আই ডোন্ট নো দ্য প্রাইস, এটা মেনুতে নাই। অনেক পিস পানি ভাইয়ের আছে, চলে যাবে। তা থালি দিয়ে ভাত খাচ্ছে, খুব ক্ষুধার্ত। আসলে থালি, ডাল, ভর্তা, সত্যি ভর্তা সব শেষ। আমার দেখে খাই দিচ্ছে অফিসে। লিটারালি যেই অটোটার কথা বলতেছিলাম, আমরা আসতেছি, ওই অটো হচ্ছে নষ্ট হয়ে গেছে আনফর্চুনেটলি। পরে আমরা অনেকক্ষণ বসছিলাম, পরে হচ্ছে আমাদেরকে টসিক ভাইয়া সেভ করছে, উনি ওনার গাড়ি পাঠিয়েছেন ওনার ফ্রেন্ডকে দিয়ে, দেন হি পিকড আস। এরপরে আমরা এখন সানডে, আলহামদুলিল্লাহ কেউ ছিল হেল্প করার মতো এখানে আসার পরেও। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে হেল্প করার জন্য। ইটস লাইক দ্য প্লেস ইজ সেফ, দ্য প্লেস ইজ সেফ, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ট্রাস্ট মি। ইটস জাস্ট লাইক ডার্ক এন্ড আমি তো ইউজড টু না। আমি ঢাকায় থাকলে এটা আমার জন্য ন্যাচারাল হইতো যে কেউ একজন এসে আমাকে ধরে সব নিয়ে যাবে, তো আমি ওইটাতে ইউজ টু। এখানে আলহামদুলিল্লাহ সো ফার গুড,
আমরা স্কুইড বারবিকিউ নিছি, এটা মেনুতে ছিল না, আর এগুলো হচ্ছে থালা, একটা ছিল কোরাল, কোরাল নিছে, দুইটাই কোরাল থালা, আর এটাও রোল, এটাও মেনুতে নাই, এটা দ্যাটস মাই আইডিয়া বিকজ আই লাভ রোল, ইউ নো, ভেরি কুইক বাইট, তাড়াতাড়ি, জাস্ট কুইক, রাইট, সো এসে জাস্ট বলবেন যে টসিক ভাইয়ের রোল, তাহলে হয়তো অ্যারেঞ্জ করে দেবে, চিকেন রোল, সান ডান্সার, দিস ইজ দ্য রেস্টুরেন্ট, আমরা আসবো আরেকবার, কেমন? খাই না তো, ও, খেয়ে নেই, বাট লুকস গুড, রোলটা কেমন ছিল বললা না? তারপরে কল দিয়ে বললো যে আমাদের জন্য ওরা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করবে, সো সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে আমার কাছে জিনিসটা, দিস ইজ ভেরি সুইট, মিক্সড ফ্রুট জুস দিয়ে গেল, খুব মজা খেতে, পাপায়ার যে ফ্লেভারটা সেটা বেশি আসতেছে, সো এই জন্য আমার কাছে বেশি পছন্দ হয়েছে, কারণ আমার পেঁপে খুব পছন্দ, আমি অনেক টায়ার্ড কারণ আমি জার্নিতে ঘুমাতে পারি না, আমার ঘুম নিয়ে অনেক প্রবলেম, সো জার্নিতে তো আরও পারি না, মেবি আমি হাইয়েস্ট মেবি এক দেড় ঘন্টা ঘুমাইছি কালকে থেকে আজকে পর্যন্ত চলতেছে, মানে আমার জন্য দিন এখন 48 hours হয়ে গেছে, মানে একদিন 48 hours, বাটারফ্লাই, প্রন বাটারফ্লাই না, স্পেশাল হেলদি স্যালাড, সি ফুড স্যুপ খেতে চাচ্ছিলাম, পেয়ে গেলাম, দেখছো কোয়ান্টিটিটা একজনের জন্য ভালোই মনে হচ্ছে না, আমরা বলে একটা লাইট জ্বালাই নিছি, বেশি অন্ধকার হয়ে গেছে, রোমান্টিক হয়ে গেছে, সো দিস ইজ দ্য সি ফুড স্যুপ, দিস ইজ হাউ ইট অ্যাকচুয়ালি লুকস, এখানে দিস ইজ ক্র্যাব, ক্র্যাব লেগ দেওয়া আর একটা শ্রিম্প দেওয়া, ছাড়া মাশরুম আছে চপ করে দেওয়া, আর ও শ্রিম্প দুইটা আছে, এটা হচ্ছে প্রন বাটারফ্লাই, এখানে 6 pieces আছে, এইগুলো আইটেম কিন্তু খুব মজা হয়, ক্রিসপি হয়, আর প্রনের যে কোনো জিনিস আমার কাছে খুব মজা লাগে, যদিও আমার অ্যালার্জি, বাট স্টিল অ্যালার্জি হলেও খাইতে ভালো লাগে, আর এটা হচ্ছে একটা হেলদি সালাদ করলো, সালাদ নিয়ে আমার তেমন কোনো আমার কোনো আইডিয়া নাই তেমন, কারণ আমি তো এত সালাদ খাই না, তো এটা খেয়ে আসলে বলতে হবে যে কেমন হতে পারে, বাট এখানে ফ্রুটস দেখা যাচ্ছে, অ্যাপেল, তারপরে ক্যাপসিকাম, ক্যাপসিকাম দেখা যাচ্ছে, লেটাস, মাল্টা, সো ওভারঅল ইট লুকস গুড, এরপর খেয়ে বুঝে যাবে, একটা প্রন বাটারফ্লাই নিয়ে নিলাম, এখানে সস দিয়ে গেছে আগে, মি ডিপ ইট, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান হিয়ার ইট অর নট, বাট ইটস ভেরি ক্রিসপি, ভিতরে প্রনটা ভালোভাবে কুক হয়েছে, সো ওয়েন ইটস ক্রিসপি আউটসাইড অ্যান্ড সফট ইনসাইড, ইট মেক্স আ পারফেক্ট কম্বিনেশন, সি ফুড স্যুপটা খাচ্ছিলাম, সি ফুডের কোয়ান্টিটিটা ইটস মডারেট, আমি বলবো না অনেক বেশি ভালো, অনেক বেশি খারাপ, অ্যাজ আই ডোন্ট নো দ্য প্রাইস,
প্রাইস জানা থাকলে আসলে কম্পেয়ার করা যেত যে সিফুডের কোয়ান্টিটিটা কতটুকু দিচ্ছে। টেস্ট হিসাবে ইটস এ গুড স্যুপ, 7.5 out of 10। একটা জিনিস আমি বলতেই হবে, এখানে এসে গেছি আমার খুব পেঁপে মজা লাগতেছে, হয়তো পেঁপেটা অনেক পাকা আর খুব ফ্রেশ। সালাদেও পেঁপে দিছে, সালাদে ডিফারেন্ট টাইপের ফ্রুটস দিছে, টমেটো দিছে, পেঁপেটাই মজা লাগতেছে বেশি। This is so good. চিকেন টিক্কা মাখন, এটা হচ্ছে পরোটা, এটা একটা ভালো কাজ হয়েছে, নাইস প্ল্যানিং, থ্যাংক ইউ সো মাচ। এই যে ফ্ল্যাশ মেরে দিছে নষ্ট করে, একটা স্টোরি নিতেছি। আরে আরে, আমাদের মেইন ডিশগুলো দিয়ে গেল, এটা হচ্ছে ক্র্যাব, আর ক্র্যাবটা দেখতে এত মজা লাগতেছে, can't wait। আর এখানে হচ্ছে চিকেন মাখানি, আর চিকেন মাখানি টাইপের মানে ইন্ডিয়ান যে চিকেন আইটেমগুলো এগুলো খুব টেস্টি হয়, কারণ ওরা অনেক মশলা ইউজ করে। আর আমি দোয়া করতেছিলাম মনে মনে যে রাইস না লাগে, আর ওরা হচ্ছে তেল ছাড়া যে পরোটাটা করা হয় সেটা দিছে, ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। ক্র্যাবের এটা উঠে ফেলি, হ্যাঁ সরে ফেলো, এটা হুদাই, হ্যাঁ দিস ইজ ফর বিউটি ডেকোরেশন, জাস্ট রেখে দাও। এখানে ক্র্যাব মিটটা বের করে এটাকে প্রসেস করা হয়েছে, সো আমি ক্র্যাব মিটটা বের করে নিছি, একটু খালি খালি ক্র্যাবটা খেয়ে দেখি, অনেক মশলা দাও, মশলা ক্র্যাব মশলা বলে এটাকে, মশলা নামটা একদম জাস্টিফাইড, ইচ্ছা মতো ভরে ভরে মশলা বাদে দিছে, ইটস নট স্পাইসি, এত মশলাদায়ক জিনিসটা খেয়ে ফ্লেভার গুলো বার্স্ট হইতেছে মুখে, এটা আসলে মজা, আসলে ইউ হ্যাভ টু ট্রাই, লুকস নাইস, দিস ইজ, আমার এখানে আরো সুন্দর করে দেখা যাচ্ছে, মশলাদায়ক খাবার খেতে চাইলে এটা নিবেন, আমার মশলা পছন্দ না হলে এটা নিয়ে না। ক্র্যাবের পরে আমি হচ্ছে চিকেনটা নিয়ে নিয়েছি, চিকেনটা একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, কারণ হচ্ছে মিল্ক ক্রিম যেটা ইউজ করা হয়েছে ওইটার কারণে একটু মিষ্টি ঝাল একসাথে টেস্টটা আসতেছে, কারণ অনেক মশলাপাতিও দেওয়া, বাট চিকেনটা অনেক সফট এই জন্য টেস্টটাও খুব ভালো লাগতেছে। ক্র্যাবটা বেশি মজা ছিল, আমি সব শেষ করে ফেলছি, হ্যাঁ আমি পুরাটাও খেতে পারিনি ক্র্যাবের, আমি যাদিকে দিছি ও পুরাটা একদম সুন্দর করে শেষ করছে। ক্র্যাবটা খেয়ে আমি খুবই মজা পাইছি, আর ক্র্যাবটা দেখতেও খুব ভালো লাগতেছিল, অ্যাপিলিং ছিল, আর খেতেও খুব টেস্টি ছিল। চিকেন তো আমরা অনেক খাই, এখানে চিকেনটা ইটস নট ডিসঅ্যাপয়েন্টিং, বাট ক্র্যাবের পরে আসলে চিকেনটা এত একটা আহামরি লাগতেছে না, কারণ মানে দিস ইজ ইউনিক, হ্যাঁ এক্স্যাক্টলি, আ ভেরি ইউনিক ডিশ, বাট এটাও মজার যদি মিষ্টি পছন্দ হয় কারো, যেমন তোমার পছন্দ, আমার পছন্দ হবে। ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি নাইস, খুব ভালো লাগছে আসলে খেয়ে, আর ওদের হসপিটালিটিটা এত ভালো ছিল, এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে, আমরা জানতামও না কি ডিশ দিবে, সো দিস ওয়াজ ভেরি সুইট। থ্যাংক ইউ সো মাচ টু বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ ফর অ্যারেঞ্জিং অল দিস থিংস, যে এত স্পেশাল লাগছে বাসা থেকে এত দূরে এসেও যখন আমরা উই ফিল দিস কাইন্ড অফ এফেকশন, খুবই সুইট লাগে জিনিসটা, ওয়েলকামিং একটা ভাইব, হ্যাঁ ওয়েলকামিং একটা ভাইব। আর কক্সবাজারে এসে যে জিনিসটা দেখলাম সবাই খুব হেল্পফুল, মানে এখানে অনেক ট্যুরিস্ট আসে মেনলি হয়তো এটার কারণে হতে পারে, বাট আশেপাশে মানুষগুলা যারা লোকাল পিপল এখানে একদম একজনের একটু সমস্যা হলে একসাথে অনেকে জড়ো হয়ে যায়, আবার আপনি যেটাই বলবেন যে একটু এই হেল্পটা লাগবে খুব সহজে করে, তো খুব ভালো লাগছে। আমরা ভাবছিলাম যে আমাদের ডিনার শেষ, বাট অ্যাপারেন্টলি আমাদের ডেজার্টস এখন বাকি, অ্যাজ আই সেড আমার জানা নাই আসলে কী কী অর্ডার দেওয়া হয়েছে, তো আমি বলতে পারি নাই, বাট ডেজার্টে হচ্ছে ওরা ফালুদা দিছে, ফালুদা জিনিসটা আমার এত একটা খাওয়া পড়ে না, তাই এটা নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্সও শেয়ার করার নাই, বাট এখানেরটা খেয়ে দেখি কেমন হয়। ফ্রুটস পাইলাম, নুডলস পাইলাম, সিরাপ পাইলাম, আইসক্রিম পাইলাম, বাদামও দেওয়া আছে, উপরে বাদাম দেওয়া, জেলি দেওয়া আছে, মিষ্টি কেমন, মিষ্টিটা ব্যালেন্স, এটা খুব বেশি ইম্পর্টেন্ট ফালুদাতে, কারণ আমি অনেক ভালো ভালো রেস্টুরেন্টে ফালুদা খেয়ে অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমি সব মিশাই ফেললাম, হ্যাঁ একবারে সব মিক্স করছি, এখন একটু খেয়ে দেখি কেমন লাগে। ফল ফ্রুটস আছে অনেক, এখন এই যে পাইতেছি যেমন নিচে ছিল আমি খেয়াল করি নাই, আপেল টাপেল দিছে, ইটস গুড, ইটস ভেরি গুড। ক্লিন করে দিয়েছে, ও সরি, এইটা কি হইল, ওয়াও
আমরা রুম ক্লিন করতে দিয়ে বলে গেছিলাম, এসে দেখি যে এই অবস্থা করে গেছে। আর কেক দিছে যে ওটা এখানে সাজা দিছে। হেঁটে আসেন একটু বিচ সাইড থেকে, হ্যাঁ আমার তো যাইতে ইচ্ছা করতেছিল না। ওরে বাবা, আবার ফুল টুল দিয়ে নাইস, খুব সুন্দর লাগছে। তো আমি রুম ট্যুরটা আপনাদের সাথে এখন শেয়ার করবো, কারণ আমি সকালবেলা এসে একটু বিজি ছিলাম তাই আমি করতে পারিনি। তো প্রথমে ঢুকে আমরা যে রুমটা নিয়েছি, আমার রুমের নামটা এক্স্যাক্টলি মনে নেই, বাট এটা 4,500 টাকা পড়ছিল আর এটা হচ্ছে হিল সাইড রুম। তো আপনারা এই রুমে যদি এরকম একটা রুম নেন, ফার্স্টে ঢুকে এরকম একটা কমন স্পেস পাবেন, এখানে হচ্ছে এক্সেপ্ট সোফা দেওয়া, মানে যদি আপনার কোনো গেস্ট থাকে আপনার সাথে তারা এখানে বসতে পারবে। আর এই রুমটা একটু ছোটো। এরপরে আফটার এন্টারিং দ্য মেইন বেডরুম, এই জায়গায় তো এখানে হচ্ছে একটা আলমারি দেওয়া আছে আর সুন্দর কম্পার্টমেন্ট করে দেওয়া। এখানে যদিও কিছু নাই, আলমারি খালি, হ্যাঙ্গার দেওয়া আছে আর হচ্ছে গিয়ে স্লিপার ছিল, আমি ওটা পরে নিয়েছি। আর এই সাইডটা একদম বাজে অবস্থা আমাদের রুমে, আমরা সকালবেলা এসে বের হয়ে গেছি, আমরা এখন গুছাবো রুম। বাট দিস ইজ রিয়ালিটি, দিস ইজ রিয়ালিটি, এটা হলো ইনস্টাগ্রাম, দিস ইজ রিয়ালিটি, আই এম সরি, বাট আমি এরকমই। ওরা ইয়ে দেয় কমপ্লিমেন্টারি কফি টফি দিয়ে দিবে, দুইটা কমপ্লিমেন্টারি ওয়াটার যেটা আমরা এখনো ধরি নাই, সাথে এখানে খোলো তো, এটা কি না, ও ফ্রিজ, ফ্রিজ আছে, ফ্রিজে কিছুই নাই, বাট আপনি চাইলে আইস রাখতে পারেন, আইস কিউব যেটা ইয়ে দাও আছে। এখানে একটা এই যে এরকম কাপড় চোপড় আওলা ঝোলা করার মতো একটা জায়গা দেওয়া, যেন আপনি কাপড় চোপড় ফালা রাখবেন। এখানে একটা বড় টেবিল দেওয়া, আরো কাপড় আওলা ঝোলা করুন, বড় টেবিল দেওয়া, সাথে হচ্ছে একটা টিভি আছে, এলইডি টিভি। এই সাইডে হচ্ছে বেড, আর বেড এত সুন্দর আপনি হানিমুনে আসতে পাবেন। সাইডে হচ্ছে আপনি চার্জারের জন্য পোর্টস পাবেন দুই সাইডে, ওখানে টেলিফোন আছে। আর ওয়াশরুম, একটা কুইক হ্যাক আমি সবাইকে বলবো, হোটেলসে গেলে এরকম একটা ইয়ে নিয়ে আসবেন আপনারা, মাল্টিপ্লাক টাইপের, যাতে একটা পোর্ট দিয়ে মাল্টিপল ডিভাইস আপনি চার্জ করতে পারবেন, স্পেশালি আপনার যদি ক্যামেরা থাকে, ফোন থাকে। সো এটা জাস্ট একটা সিম্পল জিনিস। এই সাইডে হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা সকালবেলার ভিউটা বেশি সুন্দর আসবে, যদিও আমরা হিল সাইড নিছি। এই আমাদের কাপড়টা পড় ঝুলানো দূর, ও ওকে, তাও দেখা দাও, তাও দেখাই। এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা আর এটা হচ্ছে হিল সাইড আমাদের বাইরে। এখন ওয়াশরুমে চলে, সো দিস ইজ দ্য ওয়াশরুম। ছোট বড় দুইটা, এন্ড ইটস গুড, অনেক বড় একটা মিরর। সো দ্যাট ইজ ইট, এটা হচ্ছে আমাদের রুম। আমাদের টোটাল কস্ট পড়েছে 4,500 টাকা। সকাল 11টায় নরমাল ওদের রেগুলার টাইম চেক ইন, আর পরের দিন মেবি 12টায় চেক আউট, এরকমই আর কি। ওয়ান নাইট স্টে আপনারা করতে পারবেন, সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুফে থাকবে, সুইমিং পুল তো থাকবে। সুইমিং পুলটা হচ্ছে সকাল 8টা থেকে স্টার্ট হয় আর রাত 9টা বাজে শেষ হয়ে যায়। সো এই জিনিসগুলো আপনারা কমপ্লিমেন্টারি পাবেন। আর এছাড়া যদি আপনারা আরও আগে থেকে প্ল্যান করে আসেন, অবশ্যই সি সাইডটা নেওয়ার চেষ্টা করবেন। আই ডোন্ট নো, এটার প্রাইস একটু বেশি হয়তো, কিন্তু আমরা হিল সাইডটা নিছি, আমরা একদম লাস্ট মোমেন্টে কিছু পাচ্ছিলাম না, তো আমরা যেটা পাইছি আমাদের ওইটাই নিতে হয়েছে। আমার রুম সার্ভিস খুব ভালো লাগছে, বাকি সব কিছু খুব সুন্দর ছিল, আমাদের তো অনেক সুন্দর করে সাজাই দিছে। তো আমি আজকের জন্য এখানেই শেষ করব, বাট আগে কেকটা কেটে নিই। হ্যালো বন্ধুরা, রেডি? 1 2 2 এন্ড 3 3, হ্যাপি হানিমুন! ও মাই গড, দিস সাউন্ডস সো ক্রিঞ্জ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Do let us know in the comment section below if you ever visited this hotel. Do like my page on Facebook, subscribe to my YouTube channel, follow me on Instagram, and stay handy. Amaka koren. Okay. Follow him on Instagram. And stay handy with Khuda Lakse. Bye bye. Bye bye. Eno, shesh kora. Tumi to shesh kora. Dekhen, chobita cute na?